আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে প্রশ্ন উত্তরের বিষয়ে বাংলা লিপি ও এর বিবর্তন বিগত বছরে আসা প্রশ্ন উত্তর সময় এখন আলোচনা করা হবে দেখা যাক কি কি এ প্রশ্ন আছে আজকে প্রথম প্রশ্ন কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় সেন যুগে কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় পাঠান যুগ ভারতীয় মৌলিক লিপি কোনটি ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস কি অথবা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে ব্রাহ্মী লিপি ভারতীয় কোন লিপিমালা দিক থেকে লেখা হয় উত্তর খরষ্ঠি এরপর আগামীকাল থেকে আমরা দশটি করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এবং গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আশা করি আমাদের সাথেই থাকবেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম